রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সামর্থ্য নেই আমেরিকার। সম্প্রীতি রাশিয়ার ভূমি থেকে ছোড়ার উপযোগী যে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন তা প্রতিহত করার ক্ষমতা আমেরিকার নেই বলে মন্তব্য করেছেন মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডার প্রধান জেনারেল জন হাইটেন। সিনেট আর্মড ফোর্সেস কমিটিকে দেওয়া এক প্রতিবেদনে মার্কিন বিমান বাহিনীর জেনারেল হাইটেন জানান, ভূমি থেকে ছোড়ার উপযোগী রুশ ক্ষেপণাস্ত্র নিয়ে তিনি উদ্বেগ বোধ করছেন, কারণ এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষমতা আমেরিকা ও তার মিত্রদের নাই। তিনি জানান, ইতিমধ্যেই মস্কো ভলগোগ্রাদ অঞ্চল সহ অজ্ঞাত আরও বেশ কয়েকটি অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এ ব্যাপারে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হবে। তিনি পরমাণু অস্ত্র ভাণ্ডার আধুনিকায়নে রুশ সামগ্রিক পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এদিকে ভূমি থেকে ছোড়ার উপযোগী মধ্যপাল্লার এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন আমেরিকা। তবে রাশিয়া ও আমেরিকার বিরুদ্ধে ঠিক একই অভিযোগ উপস্থাপন করেছে।